আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রণব জাহান। 15ই আগস্টের ঘটনা কারবালার মতোই শোকাবহ, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারবালা ট্র্যাজেডিতে নারী শিশুকেও হত্যা করা হয়নি, যা করা হয়েছে 15ই আগস্ট রাতে। জাতীয় শোক দিবস উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের স্মরণ সভায় প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। বলেন, বঙ্গবন্ধু নীতি আদর্শের সাথে কখনো আপোষ করেননি, বরং জনগণের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে হারিয়েছিল একটি সদ্য স্বাধীন দেশের সব সম্ভাবনা। শেখ হাসিনা বলেন, মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে গণতন্ত্রের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করে জিয়াউর রহমান, কুর নামে হাজার হাজার সেনাবাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদেরও হত্যা করা হয়। মানুষের মৌলিক চাহিদা পূরণই সরকারের লক্ষ্য, গণতান্ত্রিক সরকার বলেই তা সম্ভব। মিলিটারিদের করা দল ও যুদ্ধাপরাধীদের দল থেকে আওয়ামী লীগে যেন কেউ না আসতে পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। আজ পবিত্র আশুরা, ইসলামের নানা ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই দিনে, কিন্তু কারবালার ঘটনার জন্য বর্তমানে 10 মহরমের এই দিনটি ত্যাগ ও শোকের দিন হিসেবে পরিচিতি পেয়েছে। এই উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরবি হিজরি সন অনুসারে এই দিনে কারবালায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। বাংলাদেশে শিয়া সম্প্রদায় মুহরম মাসের প্রথম 10 দিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করে। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা হয় শোকের আবহে। মূলত ইমাম হোসেনের সমাধি প্রতিকৃতি নিয়ে এই মিছিল হয়, তবে এবার করোনার কারণে তাজিয়া মিছিলটি হচ্ছে না। হোসনি দালান ইমামবাড়ার ভেতরেই সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। নিখোঁজের 16 ঘন্টা পর মৌলভী বাজারের শ্রীমঙ্গলের চা বাগান থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌলভী বাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের 16 ঘন্টা পর শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র স্বাক্ষর দেবের লাশ লাখাইছড়া চা বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেবের ছেলে স্বাক্ষর দেব শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার মধ্যে সে বাড়ি না ফেরায় রাত 8টার দিকে তার সাথে যোগাযোগের চেষ্টা করেন তার মা। এ সময় যোগাযোগে ব্যর্থ হলে ওই কলেজ ছাত্রের বাবা শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেন। স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে শ্রীমঙ্গল লকাইছড়া চা বাগানের একটি সেকশনে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এদিকে কুলাউড়া থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গাজীপুরের কোনাবাড়িতে এক প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরও 5,900 বেশি মানুষ মারা গেছে। এতে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মৃত্যু 8,46,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,51,00,000 বেশি। এদিকে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে। মৃত্যু ও আক্রান্তের তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 954 জন মারা গেছেন। এতে 1,86,800 ছাড়ায় মোট প্রাণহানি, আক্রান্ত 61,38,000 বেশি। গেল কদিনের ধারাবাহিকতায় প্রাত্যহিক করোনা শনাক্ত সংখ্যায় শীর্ষস্থান বহাল রয়েছে ভারতের। নতুন 78,472 জন সহ দেশটিতে এই যাবত করোনা শনাক্তের সংখ্যা 35,39,000-এর উপরে, 63,600 পেরিয়ে গেছে করোনায় প্রাণহানির সংখ্যা। ব্রাজিলে একদিনে মারা গেছে কমপক্ষে 904 জন, এতে দেশটিতে করোনায় মোট মৃত্যু 1,20,400-এর উপরে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। আজকের সাথে থাকায় ধন্যবাদ।